গুড মর্নিং ক্লাস, আজকে আমরা তোমাদের ক্লাস 3 এ যে বাটারফ্লাই বইটা আছে তার পেজ নাম্বার 93 থেকে পড়া শুরু করব। ইউনিট 2 পেজ নাম্বার 93। তোমরা সকলে বই বার করে ফেলো এবং আমরা দেখি যে এখানে কি করা আছে। গাছ আমাদের যে কত ভালো বন্ধু সেটা আগেরবার পড়েছিলাম, সেটা একটা কি পড়েছিলাম, একটা প্রবন্ধের আকারে, একটা প্যারাগ্রাফ সেই আকারে, একটা রচনামূলক ভাবে পড়েছিলাম। এবার আমরা একটা গল্পের মাধ্যমে সেটা পড়ব। শোনো, পেজ নাম্বার 93, ইউনিট 2। There was an old mango tree in a farmer's garden. বলছে এক কৃষকের বাগানে একটি বৃদ্ধ মানে বয়স্ক বা খুব পুরানো আম গাছ ছিল। ইট ওয়াজ ভেরি ওল্ড, এটা ছিল খুবই পুরানো। সো ইট স্টপড বিয়ারিং ফ্রুটস, এতই পূর্ববৃদ্ধ ছিল যে এটা ফল ধরা বন্ধ করে দিত, তাতে ফল ধরতো না। ইট অনলি গেভ শেল্টার টু দ্য স্প্যারোস, বাটারফ্লাইজ অ্যান্ড স্কুইরেলস, মানে এটা কেবলমাত্র আশ্রয় দিত কাদের, না স্প্যারোস চড়াই পাখিদের, বাটারফ্লাইজ প্রজাপতিদের অ্যান্ড স্কুইরেলস এবং কাঠবিড়ালিদের, এই গাছটা কেবল আশ্রয় দিত, তাতে আর ফল ধরত না। দি ট্রি ওয়াজ কমপ্লিটলি ইউজলেস টু দ্য ফার্মার, যেহেতু ফল ধরত না তাই কৃষকের কাছে এই গাছটা ছিল সম্পূর্ণই বেকার, অব্যবহারযোগ্য, ইউজলেস, যেটা কিন্তু কোনো কাজে লাগে। One day he decided to cut down the tree. একদিন তিনি স্থির করলেন যে গাছটাকে কেটে ফেলবেন। So he took a sharp axe. সুতরাং তিনি করলেন কি, একটা খুব ধারালো কুঠার নিলেন, এক্স মানে কুঠার, শার্প মানে ধারালো, and struck at the trunk of the tree. মানে গাছের গুড়িকে ট্রাঙ্ক বলে, এবং সেই গাছের গুড়িতে তিনি স্ট্রাক মানে আঘাত করতে লাগলেন, of the tree. ওই ধারালো কুঠারটি। At once, এক মুহূর্তেই all the creatures living in the tree, এক মুহূর্তে কি অল দা ক্রিয়েচার্স লিভিং ইন দি ট্রি, মানে গাছে বসবাসকারী সব সকল প্রাণীরা, ক্রিয়েচার্স মানে প্রাণী, সকল প্রাণীরা লিভিং ইন দি ট্রি রিকোয়েস্টেড দি ফার্মার, সে কৃষককে অনুরোধ করলো, কি করলো, অনুরোধ কি করলো, যে প্লিজ ডোন্ট কাট ডাউন দিস ট্রি, যে দয়া করে এই গাছটি কাটবেন না। ইট ইজ আওয়ার হোম, এটা আমাদের বাড়ি। But the farmer did not listen to them. কিন্তু সেই কৃষক কারোর কথা শুনলেন না। So the sparrows, butterflies and squirrels left the tree. তার ফলে হলো কি, না ওই চড়াই পাখিগুলি, প্রজাপতিগুলি এবং কাঠবিড়ালিগুলি left the tree. গাছটি ত্যাগ করে চলে গেল, ছেড়ে চলে গেল। The farmer was in a hurry to finish off his work. সেই কৃষক তার এই কাজটা শেষ করাতে ব্যস্ত ছিলেন, খুব তাড়াহুড়ো করছিলেন, হারি মানে ব্যস্ত, তাড়াহুড়ো। সাডেনলি হি স সামথিং ইন দ্য হলো অফ দ্য ট্রি, হঠাৎ করেই তিনি গাছটার গর্তের মধ্যে, গাছটার মধ্যে একটা গর্ত দেখতে পেলেন। সামথিং ইন দ্য হলো অফ দ্য ট্রি, তিনি এই গাছটার একটা গর্তের মধ্যে কিছু একটা দেখতে পেলেন। হোয়াট ডিড হি সি, তিনি কি দেখলেন, এ বিহাইভ ফুল অফ হানি, হি সেড, তিনি তিনি বলে উঠলেন, একটা মৌচাক মধুতে ভর্তি, তিনি বলে উঠলেন। হি টেস্টেড দি হানি, তিনি সেই মধুটাকে টেস্ট করলেন, চেখে দেখলেন, হাউ সুইট, কি মিষ্টি, হি সেড, তিনি বললেন। দি ফার্মার আন্ডারস্টুড, সেই কৃষকটি বুঝতে পারলেন, দ্যাট দি ট্রি ওয়াজ নট ইউজলেস, যে মুজান যে এই গাছটি বেকার নয়, এই গাছটি অব্যবহারযোগ্য নয়, ফেলে দেওয়ার মতো নয়। হাউ ফুলিশ আই ওয়াজ, আমি কি বোকাটাই না ছিলাম, ফুলিশ মানে বোকা, নো ট্রি ক্যান বি ইউজলেস, কোনো গাছই বেকার হতে পারে না, হি সেড টু হিমসেলফ, তিনি নিজেই নিজেকে বললেন। এটা উপলব্ধি করার পর তিনি করলেন কি, হি স্টপড স্ট্রাইকিং অ্যাট দ্য ট্রি অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, তিনি গাছটাতে আঘাত করা বন্ধ করলেন, থামালেন, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, তিনি চলে গেলেন। দি স্প্যারোজ, দি বাটারফ্লাইজ অ্যান্ড দি স্কুইরেলস ওয়ার অল হ্যাপি, চড়াই পাখিগুলি, প্রজাপতিগুলি এবং কাঠবিড়ালিগুলি ওয়ার অল হ্যাপি, তারা সকলেই সুখী ছিল, খুশি ছিল। দে অল কেম ব্যাক টু দেয়ার হোম, তারা তাদের, তারা প্রত্যেকেই তাদের বাড়িতে ফিরে এলো। বোঝা গেছে, এটা সুন্দর একটা গল্প, তোমরা এটা পড়বে, পড়ার পরে তোমরা অ্যাক্টিভিটি গুলো প্রত্যেকটা চেষ্টা করবে, আমার এখানে বিশেষ কিছু বলে দেওয়ার নেই।
কোনটাই বলে দেওয়ার নেই, তোমরা নিজেরা প্রত্যেকটা চেষ্টা করবে, করে আমাকে দেখাবে যদি মনে হয় কোথাও সমস্যা হচ্ছে। একদম পেজ নাম্বার 98 পর্যন্ত অ্যাক্টিভিটি যা আছে সবগুলো করবো, যা যা অ্যাক্টিভিটি আছে। তারপরে আমরা লেসন 8 স্টার্ট করব, আর তোমাদের বেশি কিছু বিশেষ বাকি নেই। লেসন 8 লেসন 9 দুটো হয়ে গেলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা ট্রান্সলেশনটা নিয়ে বসবো। ঠিক আছে, আজ এত পর্যন্ত থাক।